এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল আর একটা খুব দারুণ রেসিপি, তালের ক্ষীর। তালের ক্ষীর আমি তাহলে কী করে বানাচ্ছি সেটা দেখার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক তালের ক্ষীর। তালের ক্ষীরটা বানাতে বানাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি প্রসেসে আমি তালের ক্ষীরটা বানাই। আমি কড়াইতে দেখুন তালের পালটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ধীরে ধীরে আমি যেরকম যেরকম আমি ইনগ্রিডিয়েন্টস মিক্স করব সেরকম আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি এলাচকে, তিন চারটে এলাচকে আমি ভালো করে এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এলাচের দানাগুলোকে আমি ভালো করে এরকম করে গুঁড়ো করে নিয়েছি, এবার সেটাকে মিশিয়ে দিচ্ছি তালের বালতের সাথে। তালের পালটাকে সমানে নাড়িয়ে দিতে হবে, ভালো করে জাল দিতে হবে, তবে ক্ষীরটা খুব ভালো হবে। খুব কম উপকরণ দিয়ে এই ক্ষীরটা তৈরি হয়ে যায়। 5 মিনিট আমি অনবরত নাড়াতে নাড়াতে তালের পালটাকে বেশ খানিকটা জাল দিয়ে নিয়েছি। এবার আমি নারকলটা মিক্স করে দেব। নারকল কোড়া আমি এখানে ব্যবহার করছি, নারকল কুড়িয়ে ভালো করে আমি এখানে মিক্স করে দিচ্ছি। নারকলটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। নারকলটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে দুধ মেশাবো। সমানে নাড়াতে থাকতে হবে, তবে তালের পালটা খুব ভালো করে জাল দেওয়া হবে আর ক্ষীরটা বেশ ঘন হবে। এর মধ্যে আপনারা খোয়া অ্যাড করতে পারেন, খোয়া ক্ষীর, কিন্তু আমি আজকে খোয়া ক্ষীরটা অ্যাড করছি না, কিন্তু আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকলে আপনারা অবশ্যই খোয়া ক্ষীর অ্যাড করতে পারেন। দেখুন ক্ষীরটা কিরকম ফুটে উঠছে। এই পার্টটা খুব মানে সাবধানে করতে হবে, যারা প্রথমবার আপনারা তালের ক্ষীর বাড়িতে বানাচ্ছেন তারা এই সময়টা একটুখানি সাবধানে করবেন, কারণ তালের ক্ষীর প্রচণ্ড পরিমাণে ফোটে, তো এই দিকে একটুখানি খেয়াল রাখবেন। আমি এই রকম বাটির এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা একদমই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার চিনিটার সাথে ভালো করে আমি মিক্স করে নেব, আরো কিছুক্ষণ জাল দেব, জাল দিলে রেডি হয়ে যাবে তালের ক্ষীর। 15 থেকে 20 মিনিট ভালো করে জাল দেওয়ার পর ক্ষীরটা দেখুন এখন একদম ঘন হয়ে গেছে আর একবারে রেডি হয়ে গেছে। এবার আমি এই ক্ষীরটাকে প্লেটিং করে দেব। ধোয়া ওঠা তালের ক্ষীর একদম রেডি। জন্মাষ্টমী স্পেশাল এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। এই তালের ক্ষীরটা
আপনারা লুচি, পরোটা অথবা রুটির সাথে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর কৃষ্ণ ঠাকুরকে ভোগ তো দিতেই হবে, তার জন্য বানাতে হবে তালের ক্ষীর। তাহলে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।